বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি দোতলা বাড়ির ডিজাইন, 3D মডেলিং এবং এই বাড়িটির চারপাশ আমরা আপনাদেরকে দেখাবো এবং দেখাবো এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং দেখাবো এই বাড়িটির লেআউট প্ল্যান এবং পাশাপাশি দেখাবো এই বাড়িটির বেস করতে আপনি যদি ফাউন্ডেশন দিয়ে দোতলা ফাউন্ডেশন দিতে আপনার কিভাবে আপনি ফাউন্ডেশনটি দিবেন, সেটি আরসিসি ঢালাইয়ের পরিমাণ, রডের পরিমাণ, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো অল্প সময়ের আলোচনা, আশা করি আলোচনাটি ভালো লাগবে। বন্ধুরা আলোচনাটি না টেনে পুরোপুরি দেখুন, তাহলে আপনি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব, এই বাড়িটির টোটাল বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এরকম নতুন নতুন বাড়ির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আপনি দেখতে পাচ্ছেন, আমরা সেই বাড়ির বিভিন্ন অংশ বা আমরা চারদিকে আমরা ঘুরি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এরকম একটা রুচিসম্মত বাড়ি করতে চান, অবশ্যই করতে পারেন, আমাদের কাছ থেকে ডিজাইনও নিতে পারেন বা আমাদের কাছ থেকে ডিজাইন নিয়েও করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেই বাড়িটি আমরা দেখাচ্ছি এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান আমরা আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটির বেস আমরা আপনাদেরকে দেখাবো এবং দেখাবো লেআউট প্ল্যান আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা আপনাদেরকে প্রথমে 3D বাড়ির যে কমপ্লিট কাজটি, এই বাড়িটি এখনও কমপ্লিট হয়নি, আংশিক কাজ কিছু বাকি রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু সেই বাড়ির বারান্দাগুলো করা হয়েছে, ফোর্স দিয়ে সামনের ডিজাইনটা করা হয়েছে এবং সামনে দোতলার যে বারান্দা করা হয়েছে এবং উপরে যে রেলিংগুলো করা হয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অনেক চমৎকার একটি বাড়ির ডিজাইন। আপনি যদি রুচিসম্মত একটি বাড়ি করতে চান, আপনি যদি প্রবাসী হন বা বাংলাদেশে হন বা বিশ্বের যে কোনো জায়গায় যদি থাকেন, আপনি চাইলে আপনি এরকম একটি সুন্দর বাড়ি করতে পারেন। আপনি থাকার জন্য আপনি এরকম একটি সুন্দর বাড়ি করতে পারেন, আমাদের কাছ থেকে ডিজাইন নিতে পারেন। স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে কল করে আমাদের কাছ থেকে ইমেলের মাধ্যমে কিন্তু সেই ডিজাইনগুলো নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন আমরা আপনাদের দেখাবো এই বাড়িটির ফ্লোর প্ল্যান আমরা আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে আমাদের এখান থেকে ফ্লোর প্ল্যানটা নিতে পারেন বা আমাদের আমাদের চ্যানেল থেকেও নিতে পারেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান। এই বাড়িটিতে আপনি মাঝখানে মাঝ বরাবর সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ঢুকে আপনি পাবেন ড্রয়িং রুম বা কাম ডাইনিং রুম। 17 ফুট বাই 12 ফুট রয়েছে ড্রয়িং ডাইনিং রুমগুলো এবং রয়েছে আপনার 4টি বেডরুম রয়েছে, 13 ফুট বাই 14 ফুট সাইজের 4টি বেডরুম রয়েছে এবং রয়েছে একটি চাইল্ড বেড, 9 ফুট বাই 12 ফুটের রয়েছে চাইল্ড বেড এবং রয়েছে একটি কিচেন রুম। যেটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি রয়েছে কিচেন রুম এবং রয়েছে একটি একটি কমন বাথরুম রয়েছে এবং পিছনে 2টি অ্যাটাচড বাথরুম রয়েছে এবং পিছনে দুরুমের সাথে 2টি বারান্দা রয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের সেই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। আপনি চাইলে ঠিক এরকমভাবে ওই ফ্লোর প্ল্যানটি আপনি করতে পারেন। এখানে কিন্তু বারান্দাগুলো অ্যাড করা হয়েছে কনস্ট্রাকশনে এবং আপনি দেখেন এই বাড়িটির যদি লেআউট প্ল্যান দেখেন, তাহলে আপনার কিন্তু লেআউট প্ল্যানটা ঠিক এরকমভাবে দেখা যাবে। আপনার লেআউট প্ল্যানে রয়েছে 14 ফুট 5 ইঞ্চি, 12 ফুট 5 ইঞ্চি এবং 14 ফুট 3 লাইনের ফিলার, 4 লাইনের ফিলার রয়েছে এবং রয়েছে দুইভাবেই 4 লাইনের ফিলার রয়েছে, আর 13 ফুট 9 ফুট 3 ইঞ্চি এবং 13 ফুট রয়েছে আমাদের ফিলারগুলো। আপনি দেখতে পাচ্ছেন সেই ফিলারগুলো এবং এই ফিলারের সাইজ কী হবে সেটিও আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন, আমরা ফিলারের সাইজ বা আরসিসি যে রডের পরিমাণ সেটিও আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আপনি দেখতে পাচ্ছেন সি ওয়ান সি টু সি থ্রি তিন ধরনের কলম রয়েছে আমাদের এই বাড়িটিতে। আমরা 3 সাইজের কলম করা হয়েছে এই বাড়িটিতে। আমরা এখন দেখাবো এই বাড়িটিতে 3 সাইজের কলম কী কী রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ডিজাইনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু যে বেজ রয়েছে সেই বেজগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে F1 যে বেজ রয়েছে সেটা হচ্ছে 4 4 4 F1 C1, 4 ফুট বাই 4 ফুট বেজ, 1 ফুট ঢালাই ইঞ্চি এবং 3 ইঞ্চি হচ্ছে ট্যাপার রয়েছে এবং F2 রয়েছে 4.5 4.5 এবং 14 ইঞ্চি ঢালাই, ট্যাপার 3 ইঞ্চি এবং F3 হচ্ছে 5 5 এবং 20 ইঞ্চি 17 ইঞ্চি ঢালাই, ট্যাপার 3 ইঞ্চি।
এ হচ্ছে বেজ, এবং আপনার বেজ গুলো আমরা 12 মিলি রড দিয়ে করা হয়েছে এবং ডালাই দেওয়া হয়েছে। প্রত্যেকটা বেজ 12 মিলি রড দিয়ে করা হয়েছে। আপনি চাইলে আপনার বাড়িতে এরকম ভাবে করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।